হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। মাঝে মাঝে রুচির পরিবর্তনের জন্য ডালটা চেঞ্জ করা দরকার। আজ আমি সেরকমই একটা ডালের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মাশকলাইয়ের ডাল রান্না। এই ডালটা খেতে খুবই মজাদার। আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এর স্বাদটা কীরকম। তাহলে চলুন মাছের মাথা দিয়ে মাশকলাইয়ের ডালটা রান্না করে ফেলি। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ মাশকলাইয়ের ডাল নিয়েছি। এখন এই ডালটাকে একটা ভিজা নিগড়ানো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যেহেতু আমি এটা রান্নার সময় আর ধুয়ে নিব না। এক্সট্রা যে ধুলাবালিগুলো থাকে সেটা সরে যাবে। এভাবে করে আমি ডালটাকে ভালো করে মুছে নিয়েছি। এখন ডালটাকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। ডালটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখে অনবরত এভাবে নেড়ে চেড়ে ডালটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। অনবরত এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। একটু নাড়াচাড়া করার পর দেখবেন একটা দারুণ সুঘ্রাণ বের হয়েছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। মনে করতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডালটাকে ভেজে নিয়েছি। এখন এটা উঠিয়ে নিব। উঠিয়ে আমি গ্লেন্ডারে গ্লেন্ড করে নিব। ফ্রেন্ডস, ডালটা ব্লেন্ড করার পর এরকম হয়েছে। অতিরিক্ত মিহি করা যাবে না, একটু দানা দানা থাকবে। আমি এরকম করে মিহি করে নিয়েছি। এখন চলুন রান্নায় চলে যাই। এখন রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। যখন তেলটা কিছু গরম হয়ে যাবে এর মধ্যে আমি 2 তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই ব্লেন্ড করা ডালের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণে কুসুম গরম পানি। গরম পানিটা দিলে এতে যে ডালের বিচিটা আছে সেটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং রান্না করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমি এক পাশে রেখে রান্নায় চলে যাচ্ছি। ফ্রেন্ডস, পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কিছুটা পানি। পানি দিয়ে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো আদা বাটা ব্যবহার করব না, এই ডালে আদার ফ্লেভার ভালো লাগে না। এখন মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে এখন এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 পিস রুই মাছের মাথা নিয়েছি।
আপনারা চাইলে টুকরা অথবা লেজ যে কোনো অংশ দিয়ে করতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়েও করতে পারেন। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই মাছগুলোকে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, মিডিয়াম আঁচে এগুলোকে কষিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, মাছগুলো যখন এরকম কষানো হয়ে যাবে, ভিজিয়ে রাখা আমি ডালটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আমি গরম পানি ব্যবহার করছি। এখানে পানিটা এমন করে দিতে হবে যাতে ডালের পরিমাণ সমান হয়। এই ডালটা অতিরিক্ত ঘনও ভালো লাগে না, আবার অতিরিক্ত হালকাও ভালো লাগে না, সে অনুপাতে পানিটা দিতে হবে। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি আর দিয়েছি 3, যেহেতু ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এক্ষেত্রে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন ডালটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়ার পর আমি কিছুক্ষণ ডালটাকে রান্না করে নিব। ফ্রেন্ডস, ডালটা আমার অনেকখানি রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারটা ছড়ানোর জন্য। এখন চুলার আঁচটা একেবারে কমিয়ে অপেক্ষা করব আরও 3 থেকে 4 মিনিট। এর মধ্যে আমার এই ডালটা হয়ে যাবে, তারপর আমি নামিয়ে পরিবেশন করে নিব। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না। এই ডালটা খেতে খুবই মজাদার। আশা করি আজকের আয়োজন ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।